ইসরায়েল এই ল্যাংটা জাত কুত্তার জাত পানি খাওয়ার টাইম পেল না হালাকে মুসলমানরাও মুসলমানের পক্ষে না ইদানিং এরদোগান সৌদি আরব লিবিয়া এরপরে ইরান কিছুটা আশ্বাস দিছে যে তোমাদের পক্ষে আমরা আছি কিন্তু এখনো মাঠে নামে নাই যেইভাবে মারতাছে আমার ফিলিস্তিনি মা বোনদেরকে আল্লাহ তুমি সারা বাঁচাইবার মতো কেউ নাই আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি বা না পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আশ্বাস দিয়েছে ফিলিস্তিনির পক্ষে আমরা আছি উনি ওনার মত ব্যক্ত করেছেন মানে আমার দেশের মাথা প্রধানমন্ত্রী যদি ফিলিস্তিনের পক্ষ থাকে আর আমরা তো আগের থেকে একশো পক্ষে মানে প্রধানমন্ত্রী যদি সত্যিকারে যাওয়ার কোন একটা প্রসেসিং বাইর করত কেউ না গেল বাংলাদেশের 25 লক্ষ হাফিজ কোরআন 4 লক্ষর উপরে মাদ্রাসা 3 লক্ষর বড় মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়া মাথায় কাফনের কাপড় বেঁধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় যেত বুকে তাজা রক্ত ঢেলে দিয়া মুসলমানের পক্ষে বাংলা মায়ে থেকে ফিলিস্তিনি মাদের সাথে সামিল হতাম কাকে রাজি আস আল্লাহকে দুহা তুলে মুসলমানের ফোলা দেখায় দাও এলো তাকবীর আমি দেখতেছি তালবে নিমরা আছে হুজুর আছে বইয়াবে মাক্কি মারতাছে ওই বেটা তাকবীর দিবা তো ইহুদি নাসারা যেগুলো ইমামগো বিরোধী এমন মসজিদের ইমাম সাহেব আছে বেটা ঠিক মতো বৌরিলে ঘুমাই দেবার না চাকরি চিন্তায় যে ফজর নামাজ পড়াইছি কোন দোকানের সামনে যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে জোহরটা পড়াইতে দিব কিনা সন্দেহ আছে তা তোমরা তাকবীর দিবা না আড়ুর জোরতে এমনি যাইবো গা তোমার এই মুসলমানের সন্তান জীবন যা তার থা সারা দুনিয়ার বেঈমানগুলো যদি এক হইয়া মুসলমানকে কিছু করতে চায় ফিলিস্তিনি মুসলমানের ইমান এত শক্ত এত শক্ত আজকে যুগকে যুগ তারা মার খাইতেছে নির্যাতিত নিষ্পীড়িত পদদলিত ঈদের দিন সহ বোম্বিং করে আমার মা মুসলমান মা বোনদের কোলকে খালি করেছে ওই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা কিন্তু মনে রাখতে হবে যতই কষ্ট দিক না কেন ইহুদি না সারারা মুসলমানকে জাররা পরিমাণ কোরআন থেকে ইমান থেকে সুন্নাহ থেকে সরাইতে পারে নাই এক মহিলা তার সন্তান শেষ স্বামী শেষ আজকে দেখেন ফেসবুকে স্বামী শেষ সন্তান শেষ সব শেষ মহিলা ইসরায়েল বাহিনীর এক সামনে দাঁড়ায় বলে আমারও শেষ করে দে তবু তোদের কাছে ইমানকে বিক্রি করব না তাদের ইমান কত শক্ত আমি ইলিয়াস রহমান জিহাদির জোর আছে চাপায় তোমার মসজিদের যত আছে সব আছে চাপায় সত্যিকারে যদি ইমান আমল অন্তরে নিয়ে রাস্তায় নামে জিহাদের উদ্দেশ্যে সে হলো ফিলিস্তিনি মা বোনেরা এবং যুবকেরা এই ইসরায়েলের গোলা বারুদের সামনে পাথর দিয়ে প্রতিহত করতেছে ফিলিস্তিনি যুবকরা গোলা বারুদ পাথর দিয়ে কেমনে প্রতিহত করে কিন্তু দেখেন পাথরের মধ্যে আল্লাহ এমন অ্যাকশন দিছে পাথরের সামনে ইসরায়েলের কুত্তা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়েছে এই নুসরাতটা কার আমি সেই জন্যই আয়াতটা পড়েছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করিম ওবাশশিরিল মুমিনিন মুমিন ঘাবরাইস না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম কাফিরিন ইন কুনতুম মুশরিকিন ইন কুনতুম মুনাফিকিন আল্লাহ বলেন নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোরা ঘাবরাইস না চিন্তা করিস না নেক্সট সাহায্য তোদের পক্ষে আসবে নেক্সট বিজয় তোদের পক্ষে আসবে কে বলেছে কে 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 দুহা দু সকর বলে কে বলেছে কে গলা ফাটায় ফিলিস্তিনি পক্ষে একটা তাকবীরে ধরে দিয়ে দাও উলামা ইকরাম তাকবীর তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের ফাতুরা
আল্লাহ এই কণ্ঠগুলোকে হাউজে কাউসারের কাছে তুমি বিক্রি করে নাও তাকবীরের ধ্বনি দিতে গেলে বাংলাদেশে এক জাতি আছে পুলিশের এক অফিসারের কোটা পাকিস্তানের আওয়াজ নাউজুবিল্লাহ বলেন না এই তাকবীরের ধ্বনিকে যারা ডিভাইডেড করে এই দুঃখ পৃথিবীর আল্লাহ ছাড়া কারো কাছে বলা যাবে না আমি ধন্যবাদ জানাই আমার দেশের প্রশাসনকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উনি এই ফিলিস্তিনের দুঃসময়ে অন্তত কথা দিয়ে যে আশ্বাস দিয়েছেন আমাদের পর পার্শ্ববর্তী দেশ ভারত উনি ইসরায়েলের পক্ষে কি বলবো আর তারা তো থাকবেই সমস্ত মুশরিকরা তো মিল্লাত ওয়াহিদা ওরা তো এক বডি আর আমরা মুসলমানরা হলাম এক বডি জীবন যাবে পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করব না রাজনীতি যেটা মনে চায় সেটা করতে পারি কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করব না কথা ঠিক না বেঠি রেডি আছেন তো ইনশাআল্লাহ বলেন তো দুই ফোঁটা চোখের পানি দিয়ে কিছু করতে পারি বা না পারি চোখ দিয়ে ফিলিস্তিন দেখতে পারি বা না পারি দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করবো আজকে আল্লাহ যেন ফিলিস্তিনের পক্ষে ফেরেশতাদের দ্বারা সাহায্য করে ইনশাআল্লাহ বলেন তো দেখি আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমান আল্লাহু আকবার জোরে বলো মুসলমান যদি আল্লাহু আকবার ধরে দিয়ে এখন হাত উঁচা করে আল্লাহকে গাল কাত করে চোখের পানি দিয়ে এখন আল্লাহকে ডাক দেন আল্লাহ মুসলমানের পক্ষে কাজ করবে কারণ 1988 সালে আপনাদের জানা আছে 1988 সালে রাশিয়া যখন আফগানিস্তানের বিরুদ্ধে সেই মিস্টার গ্যাক হয়ে 30,000 সৈন্য নিয়ে বড় বড় ঢেকির মতো বম্বিং করতেছিল জালালাবাদে সেই মাহমুদ গাজনবীর জামানা মাহমুদ গাজনবীর মহলে যখন সেই পুরা পুরা পাহাড় জালালাবাদে যেখানে বম্বিং করতেছিল মিস্টার গ্যাক হয়ে তাদেরকে প্রতিহত করতে গিয়েছিল মুসলমান সেনাপ্রধান মিস্টার আর এফ সালমান জরকার মারহাবা আরে ভাই আল্লাহ তো আল্লাহকে তো মুসলমান দেখে যুদ্ধ করে ঠিক না বেঠিক কষ্ট হইতেছে আমার উঠানের কথা ছিল 9:30 যাই হোক যে কোনো কারণে দেরি হয়ে গেছে তবে শুধু আমার দিকে তাকায় থাকবেন আর ইমান ইমানের প্রেম লইয়া ফিলিস্তিনের মুসলমানদের প্রেম লইয়া ওরে ফিলিস্তিনের অবস্থা যদি আমার দেশে হয় কি অবস্থা হবে বলে ফিলিস্তিনে তো এত যুগকে যুগ যুদ্ধ চলে এখনো তারা মাথা খাড়া করে টিকে আছে ওই দেশে তো পাথর আছে গোলা বারুদের সামনে পাথর দিয়ে তারা উৎপাদিত করছে আমার দেশে তো পাথর নয় কথা কর না কেন আমরা কি দিয়ে করবা আমাদের শুধু একটাই সম্বল আছে তাকবীরের ধ্বনি আর চোখের পানি রেডি রেডি আফগানে আল্লাহকে দেখেছি কিতাবটা মোতালা করবেন উলামায়ে কেরাম এটা পড়া দরকার উলামায়ে কেরামের আফগানে আল্লাহকে দেখেছি এই কিতাবটা মোতালা করবেন ইসলামী ফাউন্ডেশনে পাওয়া যায় আর সালমান দেখলেন মিস্টার গ্যাক হয়ে প্রায় 700 জেট বিমান নিয়ে স্কট ক্ষেপণাস্ত্র বম্বিং করতেছে আর এফ সালমান সেই তোরাপোরা পাহাড়ের গুহার থেকে আসরের নামাজ রক্ত হয়ে গেল আর এফ সালমান বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন শুধু এখানেই নয় নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ যদি মুসলমানের পক্ষে খুশখবরি দিয়ে থাকে চিন্তার কোনো কারবার নাই আপনারা ফিজিক্যালি এই শরীরে পাহাড়ের গুহা থেকে বের হয়ে ওজুর পরে না থাকলে তাইয়ুম করে রাস্তার উপরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় জোরে 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 আল্লাহ করে বলছি আইহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ আমার কাছে চাইবা নামাজ আর সবর দিয়া আমরা এখন আসরের নামাজের মধ্যে আমার মাওলার কাছে চাবো যেভাবে বম্বিং হচ্ছে পুরা তোরা পুরা পাহাড় জালালাবাদ দলি সাফ হয়ে যাবে এটা আমার বাফের বানানো কথা না ইতিহাস তার প্রমাণ 1988 সাল বেশি দিন আগের কথা না রাশিয়ার সৈন্যরা এত বড় অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রায় 7-8-12-14 থেকে একটা স্কট ক্ষেপণাস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছিল ওইটা একটা বম্বিং করলে এই মৌসার ধ্বংস করতে যথেষ্ট
যখন তারা পাহাড়ের সামনে রাস্তার মোড়ে আরেফ সালমান হলো ইমাম জরকার মারহাবা বাজান দেখুন দুই ফোঁটা চোখের পানি আমার মাওলার দেখায়া দিবা তাদের ডাক আমার মাওলার কাছে কত টেস্ট বলছিল আরেফ সালমান যখন নামাজে দাঁড়ায় গেছে বাবা মাওলার প্রেমের সাগরেতে মাওলার প্রেমের সাগরেতে যে জোর ডুব মারে ভাই তাহার মতো ধনী দোস্ত এই জগতে না আল্লাহ আমার পরম বন্ধু কোরআনে প্রমাণ ওয়াল্লাযীনা আমানু সাদ্দু হুবাল্লিল্লাহ আর শব্দ ব্যবহার করছে ইসমে তাফজিল আল্লাহ কোরআনে ব্যবহার করেছে উলামায়ে কিরাম ওয়াল্লাযীনা আমানু সাদ্দু হুবাল্লিল্লাহ অবশ্যই অবশ্যই আমি রবের কাছে সব চাইতে হবে আমি রব মুমিনের কাছে সব চাইতে বড় বন্ধু আল্লাহ হলো চিরবন্ধু কোরআনে প্রমাণ নামাজে দাঁড়ায় আরেফ সালমান মিস্টার আরেফ সালমান রুকুর মধ্যে যে কান্দে সেজদায় যে কান্দে মিস্টার গ্যাক হয়ে 60,000 ফিট উপর থেকে বম্বিং করতেছে মুসলমানকে কে যেন পাহাড়ের মধ্যে থেকে সাদা কাপড় পরিহিত একদল বাহিনী বোমগুলারে ধরে ধরে মুসলমানের কাতারের সামনে রেখে যাচ্ছে একটা বোমও পাশ ঠায় নাই আফগানে আল্লাহকে দেখেছে কিতাবটা মোতালা করে দেখেন বানানো কথা আমি বলি না এই চোখ দিয়ে মোতালা করে দেখে বলছি বেশি দিন আগের কথা 1988 সাল আরেফ সালমান যখন নামাজের মধ্যে দেখতেছে এত বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র আমাদের কাতারের সামনে দিয়ে আমরা মাত্র 5,000 সৈন্য আর 3,000 সৈন্য 5,000 সৈন্য সামনে কারা যেন লাশের মতো রেখে যাইতেছে একটা বোমও বাস্ট হয় না একটা বোম বাস্ট হলে আমরা উড়ে যাব আসমানে তাহলে বোঝা গেছে আসমানের মালিক আমাদের সাহায্য করতেছে আসরের নামাজ মাগরিবের আগ পর্যন্ত দীর্ঘায়িত করে পড়তেছে তারা নামাজ শেষ মিস্টার গ্যাক হয়ে বললেন বিমান ল্যান্ডিং করো দূরবীনের দ্বারা দেখে বলে বিমান নামাও বিমান নামাইয়া সিলিন্ডার করলো মিস্টার গ্যাক হয়ে আল্লাহু আকবার বললেন জোরে 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 এই যারা দাঁড়ায় আছেন মুসলমান আসতে পারে তোমাদের ফিলিস্তিনের মতো অবস্থা বাজান মুসলমান শুধু মার খায় মুসলমান মার খাওয়ার জন্য জন্ম নিছে এরা দুনিয়ায় মার খাইয়া শহীদ হবে কবরে যে আরামে থাকবে ঠিক না ভাই ঠিক ফিলিস্তিনকে যেইভাবে মারতেছে আমেরিকা তাদেরকে ইসরায়েলের পক্ষে সাহায্যের হাত বাড়াইছে আমেরিকা তো ইসরায়েলের পক্ষে কাজ করবে কারণ সে তো মুসলমান বিরোধী ঠিক না ভাই ঠিক এমনকি আমার বাংলাদেশেরও বিরোধী হয় লাল কুত্তা বাহিনী কুত্তি কুত্তি কুত্তা কুত্তা এক একমাত্র মুসলমানের পক্ষে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই মুসলমান রাষ্ট্রগুলো অন্তত যদি ফিলিস্তিনের পক্ষে থাকে তাহলে